ছিল আজকে মোট আছে 15টা 15টা হ্যাঁ ভাইয়ের বাসা কোথায় বাসা ভাইটার বাজারে পাশেই বাজারে পাশে কি নাম আপনার আমার নাম মুফাজ্জল মুফাজ্জল ব্যাপারী হ্যাঁ আপনি তো শুধু মোশরেই হ্যাঁ মোশরেই ব্যবসা করেন হ্যাঁ প্রত্যেক হাটেই যান নাকি প্রত্যেক হাটেই যান কোন কোন হাটে যান ডুগডুগি যায় আলোনাগায় যায় ভাইটোয় যায় উজন গ্রাম যায় সব এই আশপাশে যান তাই তো রই হই তো কেমন বেচা কেনা কেমন হচ্ছে কেবল আসলাম এই সময় কেবল বউনি করতে আসলাম এখন কেবল আসতে আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার মোষ কুইন্টাল কত দাম আজকের বাজার আপনি প্রথম থেকে দেখাইতেন গোয়ারে লাট ধরে কয় না লাট না মানে পিস পিস দেখাবেন আমরা একটু পিস পিস সম্বন্ধে 95 করে পিস না একটু দেখান এই যে একটা 95 এটা হলো 95 না একটা 95 এটাও 95 125 এটার বয়স কেমন হতে পারে ওই এক বছর কেনেক হইছে কত বছরের কম আছে এর কি আমাদের সবই দেশি মোষ না ইন্ডিয়ান ইন্ডিয়ান মোষ সবই ইন্ডিয়ান মোষ সবই ইন্ডিয়ান মোষ এই যারা এই মোষগুলো নেই এরা কি পোষার জন্য নিতে পোষার জন্য নাই না হলো আপনার মাংসের জন্য না 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 মাংস তো না পোষার তো ফার্মে যায় পোষার জন্য আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর তাহলে আপনার এই যে কয়টা হাটের নাম বললেন এই হাটে গেলে তো আপনার অবশ্যই পাওয়া যাবে না ছোট বাসুর মোষ হাটুর বাজার হাটে আমরা আজ আসছি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ছোট ছোট মোষ ভাই এই বাচ্চাগুলো কত করে পার পিস পার পিস 90 করে দাম 90,000 হ্যাঁ 90,000 মোষকি আমরা আপনারা কি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন না হয় তো ইন্ডিয়ার মোষ বেরিয়েছে তাই আমরা কিনে নিয়ে আসি ভাটোর বাজারে ইন্ডিয়ান মোষ পাওয়া যায় ছোট বাছুর মানে বাচ্চা মোষ যদি কেউ সংগ্রহ করতে চান তো অবশ্যই এই হাটে যোগাযোগ করেন আমাদের ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম